আমাদের সমাজের কিছু মানুষ বলে আমাদের জন্ম নাকি আমাদের মা বাবার কিছু ভুলের কারণে নাকি এরকম হয়েছে, কিন্তু ইসলামের সম্পর্কে কি বলে? একেবারে মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। কোন মা বাবার অপরাধের কারণে সন্তানের শাস্তি, এটা মিথ্যা কথা। এটা হলো খ্রিস্টান ধর্মের কথা, মুসলমানরা এটা আল্লাহ বলে না। মা বাবার অপরাধের কথা নয়, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে মা বাবকে পরীক্ষা করছেন, আপনিও আপনাকেও পরীক্ষা ফেলছেন, আমরা সবাই পরীক্ষার সামগ্রী। আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবন এবং মৃত্যু দিয়েছেন দুনিয়ার বুকে কে ভালো কাজ করে, আল্লাহর ইবাদত করে সুন্দর করে, এটা পরীক্ষা করার জন্য। তো আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু এত কিছু লাগে না। আপনি যেখানে থাকেন সেখানে আপনাদের মেয়েদের কাজ এত কম, শুধু যদি কোনো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর কথা শুনে চলে, কোরআন হাদিস পড়ে, রাসূলকে ভালোবেসে যায় এবং শিরিক না করে, বেদাত না করে, জান্নাতে চলে যাবে। এত সহজ জিনিস কতদিন? মাত্র 60 বছরের জিন্দগি, 70 বছর জিন্দগি কষ্ট করে পার করতে পারলে অনন্ত জীবন আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। আমরা তারা আখিরাতে বিশ্বাসী, অনন্ত জীবন পাবো, সেই জীবনের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে বড় করে দেখতেছো অথচ আখিরাত অনেক অনেক বড়। আখিরাত কোনো 1-10 বছরের না, 100 বছর, 200 বছর না, 1000-2000 বছর না, লক্ষ কোটি কোটি বছর শেষ হবে না, সেই জীবনে শান্তি পাবো। দুনিয়ার বুকে যদি কেউ কোথাও ভাড়া থাকে, ভাড়া বাড়িতে কেউ উঠা না, কয় কি এটা আমার বাড়ি না, দুনিয়ার বুকে ভাড়া বাড়িতে কেউ কিছু উঠা না, আমার বাড়ি না, আমি নিজের বাড়িতে করব, ঠিক নিজের বাড়ি হচ্ছে আখিরাতের বাড়ি, সেখানের জন্য আমল করার জন্য দুনিয়াতে আমাদের পাঠাইছে। আমরা জান্নাতে ছিলাম, জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে, আমল করে আবার জান্নাতে যাব। সুতরাং আমাদেরকে জান্নাতের আমলটুকু করেন, নিয়ম মতো নামাজগুলি পড়েন, নিয়ম মতো নামাজগুলি পড়েন, 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করেন, ওযু করে শিখেন এবং আদায় করেন 5 ওয়াক্ত সালাত, যদি আদায় করতে পারেন ঠিক মতো নেন, এবং যদি সওম পালন করতে পারেন অর্থাৎ রমজানের সওমটা ঠিক মতো পালন করতে পারেন, আর নফল সওমগুলি যদি পারেন করতে পারেন, যেগুলো নফল সওম আছে না সময় সময়, যেগুলো আপনারা জানেন শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদের কখন করতে হয়, সেগুলি করেন। এবং আপনাদের তো যদি জাকাত টাকা আসে, জাকাতের টাকা জোগাড় হইলে লক্ষ লক্ষ টাকা, তখনও জাকাত দিবেন, জাকাত তো নাই আপনাদের কাছে, শুধু আল্লাহর কথা শোনা, সালাত আদায় করা আর সওম পালন করা, তিনটে করলেই তো আপনাদের জন্য জান্নাত পেয়ে যাচ্ছেন। এই তিনটি কাজ করলে আখিরাত যদি পাশ করতে পারেন বিশাল ব্যাপার। আর যারা দুনিয়ার বুকে পয়সা কামাইছে, হজ করতে হইব, জাকাত দিতে হইব, কারো অধিকার দিতে হইব, গরিবের অধিকার দিতে হবে, নাহলে আখিরাত ধরা খেয়ে যাবে। আপনাদের সেই অবস্থা থেকে আল্লাহ মুক্তি দিয়েছে। সুতরাং যার দায়িত্ব যত, যার কর্তব্য যত, দায়িত্ব কতটুকু কর্তব্য আরো বেশি, দায়িত্বও কম কর্তব্য আপনাদের কম, আল্লাহ আপনাদেরকে ইনশাআল্লাহ সহজে পার করে জান্নাত দিবেন বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ।